আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের 3.2 এর উপর একটি টিউটোরিয়াল ভিডিও দিয়েছি। আশা করছি তোমরা সেই ভিডিওটা অবশ্যই চ্যানেল থেকে দেখবে। তো তোমরা এখান থেকে কী উপকারটা পাচ্ছ? যে করোনার লকডাউনের জন্য কিন্তু আমরা অনেকদিন যাবৎ ঘরে বসে আছি, আমাদের পড়াশোনা হচ্ছে না, বিভিন্ন বিষয়ের উপর আমাদের কোনো ইয়ে নেই, দক্ষতা টোটালি জিরো হয়ে যাচ্ছে। তো আমি আশা করছি, আমি চেষ্টা করছি তোমাদের কিছু দেওয়ার জন্য, যে আমার এই চ্যানেলের মাধ্যমে যদি কিছুটা হলেও পৌঁছে দিতে পারি তোমাদের কাছে, সেটাই আমার সার্থকতা। তো পাশাপাশি তোমরা চেষ্টা করবে, আমি যে ভিডিওগুলো দিব তোমরা প্রতিটা ভিডিও থেকে প্রত্যেকটা অঙ্কই চেষ্টা করবে করার জন্য। তো আমি খুব সহজ এবং সুন্দরভাবে অঙ্কগুলো করে দিচ্ছি, একদম সবচেয়ে সহজ একটা নিয়ম করে দিচ্ছি যাতে সবাই উপকৃত হও। আমি আশা করছি এই ভিডিওগুলো তোমরা দেখলে কোনো এক্সট্রা টিচারের প্রয়োজন হবে না। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো যে তোমরা প্রতিদিন ভিডিওগুলো দেখে দেখে ভালো করে একটু প্র্যাকটিস করবা। প্রতিদিন প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আশা করছি তোমরা কাঙ্ক্ষিত ফলাফল করতে পারবা। আর এসএসসি পরীক্ষা দিতে উদ্দেশ্যে বলছি, তোমাদের অ্যাসাইনমেন্ট অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো অ্যাসাইনমেন্টগুলো সবগুলো তোমরা খুব সুন্দর করে লিখবা। আমি কিন্তু আমার এই চ্যানেলে অ্যাসাইনমেন্টও প্রকাশ করছি, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, সায়েন্স আর্টস কমার্স এবং মানবিক শাখার প্রত্যেকটা বিষয়ের অ্যাসাইনমেন্ট আমি এই চ্যানেলে দিচ্ছি। আর তোমরা এই লকডাউনের পরেই কিন্তু অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আর অ্যাসাইনমেন্ট লেখার পূর্বে তোমাদের কাভার পেজটা আপাতত তোমরা কিছু লিখতে হবে না, কাভার পেজ স্কুল থেকেই তোমাদেরকে দেওয়া হবে নমুনা উত্তর, নমুনা কীভাবে তোমরা অ্যান্সার কর মানে উপর লিখতে হবে। আর বাকি যা আছে কাভার পেজ বাদে বাকি তোমরা এ ফোর সাইজ কাগজে অ্যাসাইনমেন্টগুলো লিখবে। তো আশা করি সবাই ভালো থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।